সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা একটু ব্যতিক্রম প্রতিবেদন নিয়ে হাজির। আমরা শুনব এক বেদ সম্প্রদায়ের সন্তান খুব ভালো গান গায়। আমরা চলে যাই তার গানে, শুনি তার গল্প। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে বলবেন, কী নাম আপনার? আমার নাম মোহাম্মদ তারামিয়া। মোহাম্মদ তারামিয়া। আচ্ছা তারামিয়া, আমরা সরাসরি গানে চলে যাই, আপনি এখন কোন গানটা গেতে চান? জি, আমি একটা গান গেতে চাই, জীবন মানে তো যন্ত্রণা। আচ্ছা, আমরা তাহলে গানে চলে যাই, একটু গানটা একটু শোনান আমাদেরকে। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আমি আর চাই না, জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থেকেও বোধ হয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থেকেও বোধ হয় শেষ হবে না। পাঠালেন যে নিয়তি তার কাছে থেকেও বোধ হয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থেকেও বোধ হয় শেষ হবে না। একটি জীবন করে অন্যটি জীবন মানে তো যন্ত্র।
অসাধারণ তারাবাই। আচ্ছা তারাবাই, আমরা শুনতে চাচ্ছি আপনি কি কোথাও গান শিখেছেন? জি, আমি ছোটকাল থেকে গান গাই। না, গান গেয়েছেন, আপনার কি কোনো ওস্তাদ আছে গান শিখার? আমার ওস্তাদ মারা গেছে, আমার ওস্তাদের নাম মোহাম্মদ খোরশেদ সরকার। খোরশেদ সরকার, উনি কোথায় গান গাইতো? উনি যশোরের শিল্পী, যশোর কালীগঞ্জ ওনার বাড়ি। তো ওনার সাথে আপনার পরিচয় কীভাবে? আপনার বাসা তো এলো এখানে। জি, আমার বাসা এখানে, কি বলতে, আমার বাড়ি ঘর নেই, আমি খুব অসহায় লোক। খুব অসহায় লোক? জি, আমার মা আছে, মাটা অন্ধ, চোখে দেখে না। আমি গান বাজনা করি, খাই, ছোটকাল থেকে গান টান গাই, জায়গা জায়গায় গান গাই, কিছু কিছু পাই, ওইলি আমার সংসার চলে। মানে আপনি গানই আপনার পেশা? জি। মানে এই গান দিয়ে আপনি কতটুকু মানে ইয়ে করতে পারেন, আপনার সংসার চলছে? আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে মা আছে, আমার ছোট বোন আছে, ছোট ভাই আছে, ভাইটাকে মাদ্রাসায় দিছি, হাবেজি মাদ্রাসা ঢাকা, আর ছোট বোনটা স্কুলে পড়ে। আমি গান বাজনা করে যা পাই, এটি নিয়ে আমার এই সংসার। তাতে কি আপনার সংসার চলছে? কোনো রকম চলতেছে, কিন্তু আর্থিক অবস্থা তা নেই বুঝেই, তাই আমার মনে করেন যেভাবে চলাইতেছে আল্লাহ সেভাবেই চলতেছি। তবে আমার বিরাট অনেকটা স্বপ্ন ছিল যে আমি ছোটোকাল থেকে গান গাই, একটা শিল্প হব, কিন্তু আমার সাইডে কোনো হেল্পের লোক নেই বিদায় আমি পারছি না। আচ্ছা, আরেকটা আমরা এবার আরেকটা গানে চলে যাই, মানে আমরা গানেটা শুনি, তারপর আবার আপনার গল্পতে আসবো। এবার দর্শকদের উদ্দেশ্যে আপনি কোন গানটি শোনাতে চাচ্ছেন? আমি তো ভালো না ভালো লইয়া থাইকো। আচ্ছা আচ্ছা, আমরা সেই ভালো না ভালো লইয়া থাইকো কেন, এই গান আপনি কি কোনো কারণ আছে কিনা এই গানটা? জি, কারণ আছে বলতে, আমি একজনকে ভালোবাসতাম। আচ্ছা, আমরা সেই গল্পে পরে যাবো, গানটা শুনে তারপরে আমরা পরবর্তী পর্ব করব আপনাকে, তখন আপনার গল্প শুনে আমরা গানে যাবো একটু। হ্যাঁ, গানে চলে যাই আমরা। ধন্যবাদ। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো। আমি তো বালা না বালা লইয়া থাইকো, আমি তো ভালা না বালা লইয়া থাইকো। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো। আমি তো ভালা না বালা লইয়া থাইকো, আমি তো ভালা না বালা লইয়া থাইকো। তুমি আমার স্বপ্ন আশা, তুমি ভালোবাসা, তোমারে না পাইলে আমার এই জীবন বৃথা, বন্ধু এই জীবন বৃথা। তুমি আমার স্বপ্ন আশা, তুমি ভালোবাসা, তোমারে না পাইলে আমার এই জীবন বৃথা, বন্ধু এই জীবন বৃথা। অন্তরেতে না রাখিলেও, অন্তরেতে না রাখিলেও মুখে মুখে রাইখো। আমি তো ভালা না ভালা লইয়া থাইকো, আমি তো ভালা না ভালা লইয়া থাইকো। পথে পড়েছিলাম আমি বুকে টেনে নিলে, বুকে টেনে নিলে কেন এত ব্যথা দিলে, বন্ধু এত ব্যথা দিলে। পথে পড়েছিলাম আমি বুকে টেনে নিলে, বুকে টেনে নিলে কেন এত ব্যথা দিলে, বন্ধু এত ব্যথা দিলে। জিন্দা থাকতে না ডাকিলে, জিন্দা থাকতে না ডাকিলে মইরা গেলে ডাইকো। আমি তো ভালা না ভালা লইয়া থাইকো, আমি তো ভালা না ভালা লইয়া থাইকো। মাহাবু ভেবে বলে মায়ের কুলি ভালা, ওরে মায়ের কুল ছেড়ে দেখি সংসারেতে জ্বালা, হায়রে সংসারেতে জ্বালা। তারা মিয়া ভেবে বলে মায়ের কুলি ভালা, মায়ের কুল ছেড়ে দেখি সংসারেতে জ্বালা, হায়রে সংসারেতে জ্বালা। এই দুনিয়ায় সবই ভালা, এই দুনিয়ায় সবই ভালা, তা গো বুকে রাইখো। আমি তো ভালা না ভালা লইয়া থাইকো, আমি তো ভালা না ভালা লইয়া থাইকো। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো। আমি তো ভালা না ভালা লইয়া থাইকো, আমি তো ভালা না ভালা লইয়া থাইকো, আমি তো ভালা না ভালা লইয়া থাইকো। অসাধারণ গেয়েছেন তারা ভাই। আচ্ছা, আপনি গান কি এমনি কোনো মজবাতে গান, নাকি আপনি সাপের খেলা দেখেন আপনাদের ভিতরে, বা কীভাবে? না ভাই, আমি সাপের খেলাও জানি না,
এবং কোনো মজমাও করি না, আমি শুধু গানই গাই। মানে গানটাই আপনার একমাত্র সম্বল? গানটাই আমার সম্বল, গানটাই আমার পেশা। আমি ছোটবেলা থেকেই গান গেয়ে চলছি, আমার ফ্যামিলি চালাইছি, সংসার চালাইছি, মা বোন। আচ্ছা ভাই, দর্শক আজ এ পর্যন্ত, পরবর্তীতে নতুন কিছু নিয়ে, তারাবাহিকী নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।